হ্যাঁ বন্ধুরা, টাইটেল আপনারা ঠিকই দেখছেন যে আজকে থেকে আর আমি ভিডিও বানাবো না। কেন বানাবো না, কি প্রবলেম, এক মাস ধরে ভিডিও বানাই না, কিসের জন্য বানাই না, ফুল ভিডিওটা দেখতে থাকেন, পুরোপুরি আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে বহুতই খুশি হবেন। যারা যারা আমাকে দেখতে চান না আমার ভিডিও ভালো লাগে না তারা খুশি হবেন, আর যারা যারা আমার ভিডিও দেখতে চান আমাকে ভালো পান তাদের মনটা অল্প বেজার হবো। তো বন্ধুরা, মেন টপিকে আসা যাক, ঠিক আছে। আসলে আমি কি এর জন্য ভিডিও বানাবো না, লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাঁচটা ভিডিও ছাড়ছিলাম, পাঁচটা ভিডিওর থেকে চারটা মিলিয়নে গেছে, দুই মিলিয়ন করে, আর একটা ভিডিওর ভিতরে একটা ভিডিও দুই মিলিয়ন যাওয়ার পরে কপিরাইট স্ট্রাইক আহে, তো তার জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিই। তারপরে যদি একটা পুরানা ভিডিও আসাল দুই মিলিয়ন ভিউ চালা, সেটার মধ্যে কপিরাইট স্ট্রাইক আহে, তার মানে ছয় দিনের মধ্যে দুইটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আহে, আর তারপরে আমার ফেসবুকের রেজটা একদম ডাউন হয়ে যায়, ঠিক আছে। ফলোয়ার 2,00,000+ আসাল, বর্তমানে কিন্তু ফলোয়ার 1,99,800, ঠিক আছে, ফলোয়ার বর্তমানে মাইনাস হয়ে আছে। আর যদি আমি ভিডিও ছাড়িও, সেই ভিডিওটা মানে মানুষের কাছে পৌঁছাবোনা, যদি আপনারা ফলো করে রাখছেন হয়তো তা আপনাদেরকে পৌঁছাবোনা, হয়তো এই ভিডিওটা যে বানাচ্ছি আমি জানি না 1,500 ভিউ আসবো না আসবো, বা বহুতে কমেন্ট করে আছে, ফোন করে আছে যে ভাই ভিডিও ছাড়ো নাকে, যার জন্য ভিডিওটা বানানো। আর আপনারা তো জানেন যে তিন মাসের মধ্যে যদি 3টা স্ট্রাইক আসে তাহলে চ্যানেল টার্মিনেট হয়ে যাব। আর সামনে 25 তারিখে আমি কিছু পেমেন্ট পাবো ফেসবুকের থেকে, যার জন্য ভিডিও ছাড়ি না। আরেকটা ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে সামনে 25-26 তারিখে, যে আমি ফেসবুক থেকে যে পেমেন্টটা পামু সেই পেমেন্টটা হয়তো আবো না, যদি পেজটা টার্মিনেন্ট হয়, ঠিক আছে, তো সেই জন্য ভিডিও ছাড়ি না। আর মেন কথা হলো, এখন ভিডিও ছাড়লেও ভিউজ আসবো না, হয়তো যে ভিডিওটা দেখছেন 500-700 ভিউজ আসবারও পারে, নাও আসবার পারে। হয়তো বহুতে ভাবছেন যে চ্যানেলে 2টা কপিরাইট স্ট্রাইক আহার পরেও, চ্যানেলটা এরম ডাউন হওয়ার পরেও আমি কান্দাকাটি করছি নাকি সোশ্যাল মিডিয়ায়, তারপরে আইসা আইসা কথা কইছি কিসের জন্য। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্ম যে এখানে কাইন্দা কাইডা কোনো লাভ নাই, আমার চ্যানেল যদি গর্বাত হয়ে যায় এখানে কাইন্দা কাইডা কোনো লাভ নাই, কাইন্দা তো আর সব কিছু হয় না, জানি যে কন্টেন্ট ভালো করা রাখবো, যদি আমার ভিডিও ভালো লাগে হয়তো এই পেজটাই ফেরা উঠবো, আর যদি ভিডিও ভালো না লাগে নতুন পেজ বানাইলে উঠবো না, আর যদি ভিডিও ভালো লাগে নতুন পেজ বানাও যদি সারি, ইনশাল্লাহ আপনারা লাহে লাহে গৌরব করে দিবে। যার জন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে আইসে কান্দাকাটি করে কোনো লাভ নাই, কান্দাকাটি করে যদি ফলোয়ার হইতো বা ভিউস আসতো তাহলে তো কন্টেন্ট বানানোর দিয়ে কান্দাকাটি করতাম, ঠিক আছে, যার জন্য আমি এই কান্দাকাটি করি না। আর মনে তো খারাপ লাগে, যেহেতু এত 2,00,000 ফলোয়ার হওয়ার পরে যদি চ্যানেলে ফেসবুক পেজ একটা ডাউন হয়ে যায়, তারপরে অনেকই মনে খারাপ লাগে, সবেরই লাগার কথা, কিন্তু দেখো কান্দাকাটিটা যেমন আমার পক্ষে অসম্ভব। আর হ্যাঁ, যে ফেসবুক পেজটা দেখে আছেন বর্তমানে ইমামুল শট, এই পেজটা অ্যাকচুয়ালি 2টা কপিরাইট স্ট্রাইক আসার পরে মোটামুটি 2-3 মাস লাগে ফেরা পেজটা ভালো হইতে, অলরেডি 1 মাস গেছে, আরও 2 মাস লাগবো, তো ভাবছি যে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকবো যদি মানে গৌরব আর চান্স থাকে, আর যদি না হয় তাহলে 1-2 মাস পরে আবার নতুন পেজ বানায় ভিডিও আপলোড করা ধরবো। তো যার জন্য আনাগরের কাছে একটা রিকোয়েস্ট, আমি আজ পর্যন্ত কোনোদিন কিন্তু আনাগরে রিকোয়েস্ট করি নাই যে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, তো আজকে জাস্ট অল্প রিকোয়েস্ট করছি, যদি পারো এই ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা শেয়ার না করলে এই ভিডিওতে হয়তো 2,000-3,000 ভিউ আসা অসম্ভব, ঠিক আছে, যার জন্য এই ভিডিওতে টার্গেট রাখছি আমি ভিডিওতে 50টা বা 100টা যদি শেয়ার পরে, কমেন্ট লাইক নে শেয়ার, ঠিক আছে, 50টা না 100টা যদি শেয়ার পরে ভিউস আসুক না আসুক, বর্তমানে শুকুর আলীর হাতে, আবেদের হাতে, রাকিবের হাতে খুবই কন্ট্রোভার্সি চলে আছে, ঠিক আছে, তো এই ভিডিওতে যদি 50টা বা 100টা শেয়ার কমপ্লিট হয় তাহলে অগরে উপরে ভিডিও বানাবো একদম দামাক্ষা ভিডিও, ঠিক আছে, তো এইটাই রিকোয়েস্ট, তো জলদি জলদি ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা ব্লগ চ্যানেল খুলছি, তো ইউটিউবেও আছে, ফেসবুক পেজও আছে, দা ইমামুল শট নামে, তো আমি ফেসবুকের ডিসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দিব, আর এখানে নামটা দেখে নেন দা ইমামুল শট, তো এখানে যদি যান, ব্লগ ছাড়া হয়েছে, একটা ব্লগ ছাড়া হয়েছে জাস্ট, বাস ব্লগটা যদি দেখেন আনে করে মজা হবো, আর আমি আশা করি যে আমার ব্লগ দেখলেও আনে করে আশাটা কম্পালসারি আবই, ঠিক আছে, তো একবার ব্লগটা দেখে নেন কীরকম হইলো, আর কমেন্ট করে জানায়েন ব্লগটায় ব্লগটা কীরকম হইলো, তো থ্যাংক ইউ।